এই শুনছো, বলছি ভাইয়া শ্রীর মধ্যে না কিছু একটা হয়েছে জানো তো, তুমি একটাবার গিয়ে দেখো না। না না, ওদের সমস্যা ওরা আর নিজেরাই মেটাবে, কোনো দরকার নেই, ছাড়ো। ও দিদি, শ্রী তোমার দিদি না কেমন সব কথা বলছে জানো তো। আজই নতুন জামাইবাবুকে পাঠাবে নেপালে থেকে এখানে নিয়ে আসার জন্য। আচ্ছা, এটা কি ভালো দেখায় বলো তো, ঠাম্মা রাগারাগি করবে না? শুনলে তুই, শুনলে এই শ্রীটাও না এবার ওনাকে পাগল করে দেবে। নন্দা, শ্রীকে কিছু বলার আগে ভালো করে খোঁজ নিয়ে দেখো যে কাল রাত্রে রাহুল শ্রীকে কিছু বলেছে কিনা। শ্রী কেন এই ধরনের কথা বলছে? ও তো নিশ্চয়ই এমনি এমনি বলবে না। মিঠাই, শ্রী তোমাকে কিছু বলেছে? আচ্ছা, আমি তো কাল রাত্রে কান পেতে যা শুনলাম বা আজ সকালেও নিজের চোখে যা দেখলাম, তাতে তো আমার মনে হলো যে ওদের মধ্যে বোঝাপড়াটা বেড়েছে। আমি কি তাহলে ভুল বুঝলাম? আমার শ্রীতমাদের থেকে দেখে কিরকম একটা লাগলো, আর নতুন জামাইবাবু বেশ রেগে আছে মনে হলো জানো তো। শ্রীতমাদের দিদি তো আমাকে কিছু পরিষ্কার করে বলছেই না। গোপাল, সব যেন ভালো থাকে দুজনের মধ্যে, সব যেন ঠিক থাকে। ওইভাবে তাকিয়ে আছো কেন বলতো? আমি তো মিঠাইকে বললাম ও নিপাকে আসার জন্য বলবে ফোন করে। এক মিনিট, আমার সম্পর্কে কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই মুহূর্তে। তুমি তোমাকে বলেছিলে না যে আমাদের মধ্যে কি ইকুয়েশন আছে না আছে, কাউকে কিচ্ছু না জানাতে, সবটা ভালো রাখতে, হ্যাপি রাখতে, নাহলে সবাই কষ্ট পাবে, তুমি তো বলেছিলে। তাহলে এখন কেন বলছো নিপাকে আনতে? আমার ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? এখন জোর করে তুমি আমাকে নিপার কাছে পাঠাচ্ছ কেন? আমাকে নিয়ে যে একটা রং আইডিয়া ফর্ম হবে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, একবারও ভাবছো না। সবাই তো আমাকেই দোষ দেবে না, দাদা বৌদি তো আমাকেই দোষী ভাববে, রবীন্দ্র জয়ন্তীর দিন যেমন হয়েছিল, সবাই আমার দিকে না যেভাবে তাকাচ্ছিল কতটা ছোট মনে হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেটা তোমার ভাবা উচিত যে দাদা বৌদিও এই বাড়িতে আছে, সবাই আছে এই বাড়িতে, আমি তো কোনো দোষ না করে সবার চোখে ছোট হয়ে যাচ্ছি। সিট যে তোমাকে সকালে বলছিল যে এই বাড়িতে কম্প্রোমাইজ করে না থাকতে, তুমি তো একবারও কিছু বললে না, একবারও প্রতিবাদও করলে না, তার মানে কি? প্রুভ হয়ে গেল না একটা, একটা একটা সিডের কাছে একটা ধারণা হয়ে গেল যে তুমি এই বাড়িতে কষ্টে আছো। আচ্ছা রাতুল, এর মধ্যে দাদা ভাই কোথা থেকে আসছে বলবে? আর তাছাড়া দাদা ভাই যেটা মনে হয়েছে সেটা বলেছে, তার মধ্যে তোমার নিজেকে ছোট ভাবার কি আছে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। সে যে কথাগুলো বললো না সেটা শুনে মনে হলো যে অ্যাজ ইফ আমি তোমাকে এই বাড়িতে এনে ডিসরেসপেক্ট করছি, ও যেমন মিঠাইয়ের সঙ্গে করে। তো প্লিজ, এখানে আমরা দাদা ভাই আর মিঠাইয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করব না। আর মোরওভার,
দাদা ভাই কিন্তু এখন মিঠাইকে বিন্দু মাত্র অসম্মান করে না। ডিভোর্সের পর মিঠাই কোথায় থাকবে, কি করবে সেসব নিয়ে ভাবে। হ্যাঁ এটা ঠিক যে বিয়ে ব্যাপারটাতেই ও বিশ্বাস করতে পারে না, সেই জন্যই বিয়েটা ওর পক্ষে মানা সম্ভব না। এখন দাদার কথাবার্তাগুলো তোমার খুব ভালো লাগছে না? ইদানিং দেখছি তো খুব সাপোর্ট করছো দাদাকে। স্ট্রেঞ্জ শুনছো, একটা মানুষ নিজেকে পাল্টানোর চেষ্টা করছে আর আমি তাকে সাপোর্ট করব না। আচ্ছা দাদু, আমাকে আমাকে প্লিজ বলবে সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো আমার মনে হচ্ছে তুমি নিজেই নিজের ফিলিংস বুঝতে পারছো না পরিষ্কার করে, সেই জন্যই তুমি এতবার রেগে যাচ্ছ আর অকারণে রাগটা আমার উপর দেখাচ্ছ। ও বড় জামাইবাবু, বলছি দুজনেই কিন্তু এবারে রেগে যাচ্ছে, তুমি একটু যাও না। আমি তো সেই কখন থেকে বলছি যাও না একবার। দিদি বলতে বলতে চলে গেল, কি অদ্ভুত। কি দিয়ে যে করেছিলে গোপাল তুমি দাদু নাতি কে কে জানো? বলছিলাম যে কপট কপটির মধ্যে ঝগড়া হওয়াটা ভালো মাঝে মধ্যে, তবে ওই একটা লিমিট রেখে। তুই বরং জলের গ্লাসটা রাতুলকে দাও। রাতুল একটু জল খা, আরাম পাবি। সরি জিজু, এটা আমি নিজে খাবো বলে নিয়েছি, কারো জল তেষ্টা পেলে সে তো নিচে ঢেলেই খেতে পারে, তাই না? যা দাদু, কেন অকারণ উত্তেজিত হচ্ছিস বলতো? সিদ্ধার্থের উপর তোর যে কিসের এত রাগ আমি কিছুতেই বুঝতে পারি না। রাগ নয় দাদা, ওর জাস্ট হাবভাব আমার পছন্দ হয় না। ও সকালে কি সব বলে গেল শ্রীকে, এই কথাগুলো যদি মায়ের কানে যায় না, মা তো আমাকেই ভুল ভাববে। আমি সব ভুল করছি, এতদিন নিজের বোনকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, অল অফ আ সাডেন নিজের বোনের দুঃখ কষ্ট সব বুঝতে শুরু করে দিয়েছে, আর বোনও নিজের দাদাকে বোঝা চালু করে দিয়েছে। রাতুল চুপ কর, এসব কি বলছিস তুই? দেখ দাদা হিসেবে স্ত্রীর ভালো মন্দ জানার অধিকার সিদ্ধার্থর আছে, তুই ওকে দেখিয়ে দে না যে তুই ওর বোনকে কতটা ভালো রেখেছিস, তাহলে দেখবি ও নিজেই একদিন এসে তোকে থ্যাঙ্কস জানাবে। আবার হয়তো তোর কাছ থেকে বিয়ের বন্ধনটা কি সেটাও শিখতে পারবে। কি করছিস, কি বিকেফুল, পড়ে গেলে কি হবে? রাজীব এই জন্য না আমার এই পিড়িতে করে যাওয়ার কনসেপ্ট একদম ভালো লাগে না। দাদা ভাই তুইও আমার জন্য এত চিন্তা করিস, আগে তো কখনো বুঝিনি।
আশা করি তুমি তুমি স্ত্রীকে ভালো রাখবে। রাজীবদা, আসলে কি হলো তো, স্ত্রী খুব চাপা স্বভাবের মেয়ে, আজ পর্যন্ত কারোর থেকে কিছু চাইনি, রাতুলের থেকেও কিছু চাইবে না। যেন ওর রাতুল, নিপাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমি কিন্তু রুদ্রর সাহায্য নিয়ে নিপাকে খুঁজে বার করেছিলাম। মিঠাই একটা ক্লু দিয়েছিল, রাইট, কিন্তু আমি গেছিলাম আর ওই অবস্থায় নিপাকে সামলেছিলাম রাতুল। সীতা মা দিদি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো গো? আরে বাবা, উচ্ছে বাবুর সামনে নতুন জামাইবাবু চাইছিল, তুমি নতুন জামাইবাবুর হয়ে কথা বলো, তুমি এটা বুঝতে পারছো না? হঠাৎ কেউ কেন সেটা চাইবে মিঠাই? দেখো হাজার হোক, দাদা ভাই তো আমার নিজের দাদা, আর ও যেভাবে আমার ভালো চাইবে সেইভাবে তো আর কেউ চাইবে না। তা বললে হয় বলো সীতামা দিদি, মেয়েদের তো বিয়ের পর সবকিছু পাল্টে যায়। দেখো পাল্টে যাওয়াটাই তো স্বাভাবিক বলো, নতুন জামাইবাবু তো আর উচ্ছে বাবুর মতো নয়। নতুন জামাইবাবু চায় তার বউ তার পাশে থাকুক। আমাদের বিয়েটা যেমন মিথ্যে, তোমাদের বিয়ে তো সেরকম মিথ্যে নয়, তাই এই পাল্টানোটা তো স্বাভাবিক, তাই না? সম্পর্কে কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই মুহূর্তে। তুমি তোমাকে বলেছিলে না যে আমাদের মধ্যে কি ইকুয়েশন আছে না আছে, কাউকে কিচ্ছু না জানাতে, সবটা ভালো রাখতে, হ্যাপি রাখতে, নাহলে সবাই কষ্ট পাবে। তুমি তো বলেছিলে, তাহলে এখন কেন বলছো নিপাকে আনতে? আমার ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? এখন জোর করে তুমি আমাকে নিপার কাছে পাঠাচ্ছ কেন? আমাকে নিয়ে যে একটা রং আইডিয়া ফর্ম হবে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, একবারও ভাবছো না? সবাই তো আমাকেই দোষ দেবে না, দাদা বৌদি তো আমাকেই দোষী ভাববে। সীতামা দিদি কি ভাবছো বলো তো তুমি এত? আচ্ছা নিপা দিদিকে এখানে আসতে বলতে হবে, তাই তো? নো টেনশন, এই মিঠাই আছে, মিঠাই ফোন করে দিচ্ছে। এমনিতেও তো আমার ফোন করে জানতে হবে লাট সাহেব ডাক্তার দেখালো কিনা। ও সীতামা দিদি কি ভাবছো বলো তো তুমি এত? আচ্ছা নিপা দিদিকে এখানে আসতে বলতে হবে, তাই তো? নো টেনশন, এই মিঠাই আছে, মিঠাই ফোন করে দিচ্ছে। এমনিতেও তো আমার ফোন করে জানতে হবে লাট সাহেব ডাক্তার দেখালো কিনা। দাঁড়াও, দাদাভাই তো ফিরে এসেছে। কিন্তু জানো মিঠাই, ডক্টর অঙ্কেল দাদাভাইকে বলেছে যতক্ষণ না ব্লাড টেস্টের রিপোর্ট আসবে ততক্ষণ একটা আলাদা ঘরে থাকবে। হ্যাঁ, কি বলছো নিপা দিদি, জ্বর আসেনি তো? না, তেমন তো কিছু মনে হলো না। তবে জানো মিঠাই, দাদাভাই না একটু ডিস্টার্ব আছে, মানে মানে দাদাভাইকে কেমন একটা লাগছিল।
দেখে মনে হয় জানো তো, হয়তো তোর সাদের কিছু একটা হয়েছে। দিদিমণি, দিদিমণির কি হয়েছে? মিঠাই, কি হয়েছে? নিপা কি বলছে? আরে ওকে আসল কথাটা বলো। মিঠাই, মিঠাই শ্রী ওখানে আছে? তুমি প্লিজ ওকে একটু বুঝিয়ে বলো না মিঠাই। দেখো আমি আজকে ও বাড়ি যেতে পারবো না, এই বাড়ির সবাই আমাকে না করেছে, আর তাছাড়াও রাতুলের সঙ্গে তো একদমই নয়। যে সবটা না অন্যরকম হয়ে গেছে, তুমি এটা ওকে প্লিজ বুঝিয়ে বলো। আচ্ছা শোনো, আমি এখন রাখছি, হ্যাঁ? আর আর তোর সাথে কি হয়েছে সেটা আমি জানতে পারলে তোমাকে ফোনে জানাবো, ঠিক আছে? রাখছি, হ্যাঁ, টাটা। কি হলো মিঠাই, নিপা কি বললো গো? দাদা ভাই ঠিক আছে? আর আশার ব্যাপারে এবার কি বললো? হ্যাঁ হ্যাঁ, উচ্ছবাবু ভালোই আছে, শুধু ওই ডাক্তারবাবু বলেছে রক্ত পরীক্ষার ওই কি বলে ফল, রক্ত পরীক্ষার ফল না আসা অবধি আলাদা আলাদা থাকতে, বুঝলে? তাতে অবশ্য উচ্ছবাবুর ভালোই হবে, কারণ উচ্ছবাবু তো সবসময় একা একা আলাদা আলাদা থাকতে চায়। তুমি চলো নিচে চলো। শোনো না, আজকে দিদি বিরিয়ানি তৈরি করবে, বুঝলে তো? সকলে মিলে হাত লাগাবো, চলো চলো চলো। মিঠাই, নিপা আসবে না বললো, তাই না? আসলে ও না বিয়েটা এখনো মেনে নিতে পারছে না জানো তো। সীতামা দিদি, এভাবে মন খারাপ করো না, একটু সময় দাও। দেখো তোমার আর নতুন জামাইবাবুর সম্পর্কটা সবার বুঝে নিতে তো একটু সময় লাগবে, বলো? দাদু ঠাম্মা পিসি ওরা তো জানে তোমার কি পরিস্থিতিতে বিয়েটা হয়েছে, আর ওরা নতুন জামাইবাবুর অবস্থাটাও দেখেছে, বলো? এখন এসব কথা থাক না শ্রীতমা দিদি, তুমি নিচে চলো প্লিজ। দেখো আজকে সবাই মিলে বিরিয়ানি তৈরি করবে, আমরা সবাই আনন্দ করবো না, রান্না টান্না একেবারে আনন্দ করে করবো, একটা চড়ুই ভাতি চড়ুই ভাতি ফিল হবে। চলো চলো শ্রীতমা দিদি, চলো চলো চলো। হ্যাঁ রাজীবদা বলো। ছোট ভাই আসবে নাকি বাড়িতে? তোমার দিদি বিরিয়ানি রান্না করছে, গোটা বাড়ি তো একবারে গন্ধে মম করছে। না গো রাজীবদা, আমাদের কাছে খবর আছে, কাল থেকে বাড়ির বাইরে যাতায়াতের উপর অনেক বিধিনিষেধ বসছে, মানে অনেক নিয়ম কানুন চলে আসছে, বুঝলে? আজ রাতে সব ডিটেলে জানতে পারবো। সে কি সব বন্ধ হয়ে যাবে নাকি আবার লকডাউন? না পুরো লকডাউন না, তবে অনেক রেস্ট্রিকশনস চলে আসছে, সেই জন্য আমাদেরও কাজের প্রচুর চাপ, অনেক লেখা, বুঝলে তো? মনে হচ্ছে না বিরিয়ানি খেতে যেতে পারবো। ছোট ভাই তুমি তো বেশ চিন্তায় ফেলে দিলে, মানে কাল থেকে চলাফেরার উপর বিধিনিষেধ জারি হবে, মানে তো আজ থেকেই বাজারঘাট সব করে রাখতে হবে। আর মিঠাইও এ বাড়িতেই আছে, ওকেও খাওয়া দাওয়া পর ও বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। আচ্ছা আমি এখন ফোনটা রাখি, বুঝলে? পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। নন্দা, নন্দা বলছি, ছোট ভাই ফোনে বললো যে কাল থেকে নাকি চলাফেরার উপর কিসব বিধি নিষেধ জারি হবে। তুমি বরং এক কাজ করো, বাজার থেকে কি কি আনতে হবে সেগুলোর একটা লিস্টই তৈরি করে ফেলো। আর মিঠাই তুমিও খেয়ে দিয়ে রেডি হয়ে থেকো, আমি আজকেই তোমাকে ও বাড়ি পৌঁছে দিয়ে আসবো, কেমন?